নমস্কার বন্ধুরা, আমি কুমকুম, কিচেন কুইন কুমকুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে একটা কথা আপনাদের জানাচ্ছি, এবার থেকে আমার ভিডিও আর সোম বুধ শুক্র 3 দিন করে বেরোবে না, শুধুমাত্র শুক্রবার করেই বেরোবে। তাহলে বন্ধুরা, আমি শুরু করছি আজকের যে ভিডিওটা বানাবো, সেটি আজ আমি বানাবো কাতলা কালিয়া। কাতলা কালিয়া আমরা বাড়িতে সবাই কম বেশি বানাই, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আজকে আপনাদের আমি করে দেখাবো। দেখবেন খুব একটা খারাপ লাগবে না, বরং ভালোই লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আমার সাথে আমার কিচেনে কীভাবে আমি কাতলা কালিয়া বানাই একবার দেখে নেবেন। কাতলা কালিয়া আমার বানানোর জন্য আমার যে যে উপকরণগুলো লাগবে, লাগবে কাতলা মাছ, পেঁয়াজ কুচানো, সঙ্গে পেঁয়াজ বাটাও লাগবে, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, টক দই লাগবে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি স্বাদ অনুযায়ী লাগবে, ঘি, গরম মশলা, আর রান্নাটা করব আমি সর্ষের তেলে, আর লাস্টে থাক লাগবে আমার ধনে পাতা কুচানো। এখানে আমি মাছগুলোর মধ্যে প্রথমে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভালো করে মাছগুলোকে আমি মেখে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। কড়াই বসিয়ে নিয়েছি, তারপরে গ্যাসটা আমি অন করে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি, মাপ অনুযায়ী প্রায় 2 টেবিল চামচ মতন আমি সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, এবার আমি কি একটা একটা করে মাছ এখানে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবারে এই একই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, 1 টুকরো দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, আর একটা বড় বড় এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। সুগন্ধ বেরোতে শুরু করলে, একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করছি একটা পেঁয়াজ বাটা, এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করছি 1/2 চা চামচ মতন রসুন বাটা, 1 চা চামচ মতন আদা বাটা, এবার দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সবগুলো দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে
এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা। গোটা টমেটোকে পেস্ট করে নিয়েছি। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মতন ধনের গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়োটা আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। এক চা চামচ মতন জিরের গুঁড়ো, আমি ধনের গুঁড়ো আমি এক চা চামচ মতন ইউজ করেছি। এবার আমি এই মশলাটাকে প্রায় 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। প্রায় 8 মিনিট পর আমি ফিরে এলাম, এসে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করছি এক চা চামচ মতন চিনি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম। এখন আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করলে এবার আমি এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেব। মিনিট পাঁচেক বাদে আমি ফিরে এলাম। ঝোলটা ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ ঘি। ধনে পাতা কুচানো। তৈরি হয়ে গেল আমার কাতলা কালিয়া। এবার এটা গ্যাস বন্ধ করে আমি 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ঢাকনা চাপা দিয়ে। ব্যাস তৈরি হয়ে গেল আমার কাতলা কালিয়া। দেখলেন তো কত অল্প সময়ে আমি কীভাবে কাতলা কালিয়া বানাই। আপনারাও বাড়িতে এইভাবে বানানোর চেষ্টা করবেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নেক্সট যে ভিডিও আনবো তার নোটিফিকেশান বা আপডেট সবার আগে আপনারা পেতে পারেন। তাহলে বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সামনের দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।